তো চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে বড়সড় খবর উঠে আসছে দু হাজার তেইশে আপনারা যারা দশই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এই মুহূর্তে একটি বড় সড়ো আপডেট উঠে আসছে আপনাদের যে রেজাল্টের অপেক্ষা আপনারা করছেন আপনারা অনেকেই প্রায় দু মাস তিন মাস থেকে অপেক্ষা করছেন যে আপনাদের আনসার কী কবে প্রকাশিত হবে এই নিয়ে পর্ষদের তরফ থেকে একটি বড়সড় ঘোষণা এবং তার পাশাপাশি রেজাল্ট সহ আনসার কী কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু জানা যাচ্ছে একটি সড়ো আপডেট এবং এই নিয়ে কি বলা হয়েছে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে লোকসভা যে ভোট রয়েছে তার আগেই কি তাহলে আপনারা হাতে রেজাল্ট পেতে চলেছেন বিস্তারিতভাবে কি জানানো হয়েছে এবং দু হাজার চব্বিশ সালে নতুন ভাবে কি টেট পরীক্ষা হতে চলেছে কি না বিস্তারিত কি আপডেট চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে দিতে বলবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য আগামী সপ্তাহে 2023 প্রাথমিক টেটের যে উত্তরপত্র সেটা আপলোড হবে এবং লোকসভা ভোটের আগেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এর আগে আপনারা একাধিকবার কমেন্ট করেছেন যে দাদা আমাদের পরীক্ষা তো প্রায় দু মাস কেটে গেল এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হলো না বা আনসার কি প্রকাশিত হলো না তাহলে কি প্রকাশিত হতে চলেছে রেজাল্ট এই নিয়ে কি কোনো আপডেট আছে বিস্তারিত কোনো ভিডিও নিয়ে আপনারা ভিডিও করছেন না কেন এখনো পর্যন্ত তো আমরা দেখেছেন আপনাদেরকে কোনো অথেন্টিক খবর ছাড়া কোনো কিন্তু ভিডিও আমরা আপলোড করি না তো সেক্ষেত্রে যে আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে দু সালে দশই ডিসেম্বর যারা পরীক্ষা দিয়েছিল প্রাইমারি টেটের তার যে রেজাল্ট প্রকাশের আগে যে আনসার কি আপলোড করা হয় সেই আনসার কি কিন্তু আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে এবং লোকসভা ভোটের আগেই যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যেতে চলেছে এর আগে আমরা দেখেছিলাম দু হাজার এ যারা টেট পাস করেছিল তাদের যে রেজাল্ট সেটা কিন্তু গত গত বছরে আমরা দেখেছিলাম যে সেটা প্রকাশিত হয়ে গিয়েছিল পরীক্ষার ষাট দিনের মাথায় কিন্তু এক্ষেত্রে অনেকটাই কিন্তু ঢিলোমো হয়েছে এবং সেটা মানতে কিন্তু হবে তো যাই হোক এক্ষেত্রে যেটা আপডেট পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহেই প্রাইমারি টেটের মডেল উত্তরপত্র আপলোড হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে তো যাই হোক পর্ষদ সূত্রে খবর লোকসভা ভোটের আগেই প্রাথমিক টেটের যে ফলাফল সেটা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ সূত্রে খবর পাওয়া গিয়েছে আগামী সপ্তাহেই প্রাইমারি টেটের মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে সেই মডেল উত্তরপত্রের ওপর উপর পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ সাত দিন ধরে এই মতামত নেওয়া হবে সেই সেগুলো পর্যালোচনা করেই নিয়োগ করা হবে তো যাই হোক আপনারা জানেন এর আগে আমরা দু হাজার বাইশ টেটের ক্ষেত্রে দেখেছিলাম উভয় পক্ষ অর্থাৎ ডিএলএড এবং বিএড সকলেই কিন্তু আবেদন যোগ্য ছিল এবং সেক্ষেত্রে তারা ফর্ম ফিল করেছিল এবং পরীক্ষায় বসেছিল এবং তার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দেড় লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট তারা কিন্তু পাশ করেছিল কিন্তু এবার এক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং ফর্ম ফিল করতে দেওয়া হয়নি বিএডদেরকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে এবং এবার পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল এবারে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছে মাত্র আড়াই লক্ষ পরীক্ষার্থী যা গতবারের তুলনায় প্রায় হাফের ওপরে ঠিক আছে এ কারণ হলো আমরা দেখেছিলাম যে বিএড পাস যারা রয়েছে তারা চাকরি যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেনি শুধুমাত্র ডিএলএড করা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পেরেছে এবং সেক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে তো দেখা যাক এবারে কত পরিমাণ ছাত্রছাত্রী যারা দু হাজার সালের দশই ডিসেম্বর পরীক্ষায় বসেছিল প্রাইমারি টেটের তাদের যে आंसर কি প্রকাশিত হবে তারপরে সম্পূর্ণ অ্যানালাইসিস করা হবে কারণ এর আগের বার আমরা দেখেছিলাম অনেক ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি ছিল অ্যানসার কি প্রকাশ হওয়ার পরেও অনেক প্রশ্নে ভুল ভ্রান্তি ছিল সে কারণে বারবার তারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে সেগুলোকে কিন্তু রিভাইজ করা হয়েছিল তারপরে ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছিল এক্ষেত্রেও কিন্তু কোনো রকম সাহুজ্য একই রকম থাকতে চলেছে অর্থাৎ আনসার কী প্রকাশের পরে আপনাদের কোনো রকম সমস্যা থাকলে সেটা আপনারা জানাবেন কোনো রকম সেই গ্রিভেন্স সেল খোলা হবে এবং সেখানে আপনাদের রকম সমস্যা হলে সেগুলো আপনারা জানাতে পারবেন এবং সেক্ষেত্রে যেটা পর্ষদ যদি মনে করে যে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে নাম্বার দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে আপনি নাম্বার কিন্তু পেতে চলেছেন এবং তারপরেই ফাইনাল যে অফিসিয়াল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে তো যাই হোক যে কোনো দিন লোকসভা ভোটের যে নির্ঘণ্ট সেটা কিন্তু প্রকাশ হতে পারে তবে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের উপর পড়বে না বলেই দাবি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের আধিকারিকদের দাবি যেহেতু পরীক্ষা অনেক আগেই হয়ে গিয়েছে এবং ওই প্রক্রিয়া চলছে তাতে কোনো অসুবিধা হবে না এবং এই পরীক্ষার ফল প্রকাশে কোনো রকম সমস্যা হবে না সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে যদিও ফল প্রকাশের বিষয়ে সভাপতি গৌতম পালের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি তবে এই মুহূর্তে যেটা আপডেট সেক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে পশ সভাপতি নিজেই তিনি কিন্তু এই প্রশ্নের উত্তরে তিনি কিন্তু জানাচ্ছেন যে আমরা এই নিয়ে কাজ কিন্তু করছি এবং সেক্ষেত্রে আমাদের যে ফল প্রকাশের ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তাদের যে ফল প্রকাশের যে চূড়ান্ত তালিকা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আনসার কি প্রকাশের পরে তো এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশের টেট নিয়ে কি আপডেট তো অনেকেই আপনারা আছেন যারা দু হাজার পরীক্ষা দিলেও আপনাদের অনেকটা স্যাটিসফ্যাকশন হয়নি এবং অনেকেই মনে করছেন যে আপনারা পাস করতে পারবেন না অনেকেই বলছেন পরীক্ষার কোশ্চেন টাফ হয়েছিল দু হাজার বাইশের তুলনায় তো যাই হোক আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা অনেকেই হয়তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে আমাদের কিন্তু অনেকগুলো প্রাইমারি টেটের ব্যাচ এবং তার পাশাপাশি ইন্টারভিউ যারা পাস করেছিল সেই যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে প্রসেসের এবং এক্ষেত্রে পর্ষদ কিন্তু জানিয়েও দিয়েছে যে গত বছরের ন্যায় এবছরও কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে অর্থাৎ দু সালেও ডিসেম্বর মাসেই আরও একটি প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে যেখানে আপনারা সকলেই অংশগ্রহণ করতে পারবেন তো যাই হোক দু চব্বিশে যারা টেটের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন বা প্রিপারেশন করতে চাইছেন এবং একটা ভালো গাইড আপনারা খোঁজে রয়েছেন তো সেক্ষেত্রে আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে আপনারা মক ইন্টারভিউ তার পাশাপাশি এবং এই যে নতুন টেট পরীক্ষা আসতে চলেছে তার যে প্রিপারেশন আপনারা করতে চাইছেন অতি অল্প খরচে সেটা কিন্তু করতে পারেন আমি ডিটেলস আপনাদেরকে ভিডিও শেষ যারা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশে নিচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা সকলে জানেন গত বছরে নেই এবছর অর্থাৎ তাই উইনার্স একাডেমি তত্ত্বাবধানে অনলাইন টার্গেট প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ ব্যাচে ভর্তি প্রসেস শুরু করে দেওয়া হয়েছে গত বছরে নেই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অতি অল্প খরচে আপনারা বাড়িতে বসেই অনলাইন কোর্সে আপনারা যুক্ত হয়ে যেতে পারছেন গত বছরও আপনারা হিউজ সাফল্য আপনারা কিন্তু পেয়েছেন আমাদের উইনার্স একাডেমি একাডেমি তত্ত্বাবধানে যারা যারা জয়েন করেছিল তারা অনেকেই কিন্তু রেসপন্স দিয়েছে তো এবছরও আপনাদের কথা চিন্তা করে অনলাইন কোর্সে ভর্তির প্রসেস এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনারা আমাদের কোর্সের মাধ্যমে শিশু মনস্তত্ব বাংলা ইংরেজি গণিত পরিবেশ বিদ্যা সহ প্রত্যেকটি বিষয়ের একাধিক যে শিক্ষক রয়েছে তারা অভিজ্ঞ শিক্ষকরা আপনাদের কিন্তু ক্লাস নেবেন এবং সেক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশ্লেষণাত্মক ক্লাস পাবেন মক টেস্টের ব্যবস্থা থাকছে পাশাপাশি দু হাজার যারা টেট কোয়ালিফাইড রয়েছে তারা অনেকেই আমাদের ইন্টারভিউ ব্যাচে মক ইন্টারভিউ ব্যাচে কিন্তু ভর্তি হয়েছে তো সেক্ষেত্রে যারা দু টেট পাস রয়েছে তাদের জন্য কিন্তু অনুসযোগ মক ইন্টারভিউ করছে আপনারা যারা ভর্তি হতে চাইছেন তারাও কিন্তু আপনারা যোগাযোগ করবেন ন্যূনতম ফিস কিন্তু রাখা হয়েছে আমাদের মার্চ মাস থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে নতুন ব্যাচে ভর্তি চলছে শুধুমাত্র 2500 টাকার বিনিময়ে প্রাইমারি টেটের যে অনলাইন ব্যাচে আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পাচ্ছেন আমাদের আসন সংখ্যা সীমিত রয়েছে অনলাইনে আপনারা কিন্তু কোর্স করানো হবে টিচমেন্ট অ্যাপের মাধ্যমে এবং যারা যারা ভর্তি হতে চাইছেন নিচে দেওয়া WhatsApp নম্বরে আপনারা কল করবেন অথবা আপনারা উপরে দেওয়া যে নম্বরগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু কন্টাক্ট করে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন তো আসন সংখ্যা সীমিত রয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়ে ভালোভাবে নিজের পরীক্ষাটাকে সিকিউর করে আপনারা পাশ করতে চাইছেন অতি অল্প খরচে আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন তো যাই হোক আপনারা ডিটেলস এর আপনাদের তথ্য আমি দিয়ে রাখলাম আপনারা যারা যারা ভর্তি হতে চাইছেন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার লিঙ্ক থাকবে নিচে সেখান থেকে গিয়েও আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে